হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে প্রবলেমটা আমি এটা আমার ভাইয়ের কাছ থেকে আগে শুনি, ভাই প্রবলেমটাকে বলুন। আচ্ছা, প্রবলেম হচ্ছে এমপিতে সচরাচর হয়ে এই প্রবলেমটা সবাই ফেস করে, কম বেশি যাদের এমপি ফিফটিন আছে, মানে হচ্ছে ইঞ্জিন চেক লাইট। আপনি যদি ওয়্যারিংয়ে কখনো হাত দেন বা অনেক সময় ইঞ্জিনের ছোটোখাটো ফল্টের কারণে এই এররটা জেনারেট হয়। একটা ছোট্ট হাত দিবেন, হাত দেওয়ার সাথে সাথে এখানে একটা লাইট চলে উঠে। যেটা আমি আমার ভিডিওতে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি, এখন এই লাইটটা নাই। এই লাইটটা না থাকার কারণটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে মানে ডায়াগনস্টিক মেশিন, যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং আমরা কাস্টমারদের সুবিধার্থে এটা আমি শুধু চায়না থেকে নিয়ে আসছি। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে যে এটা আপনি চাইলে টেকনিক্যালি আপনি এটা অফ করতে পারবেন না, বা কোনো তারকেটাও আপনি অফ করতে পারবেন না। এটা টোটালি সফটওয়্যারের মাধ্যমে এটা মানে কানেক্টেড হয়। তো যে জিনিসটা হচ্ছে যে আমার এখানে যে কতগুলো তার দেখতেছেন, ঠিক আছে, এগুলো প্রতিটার আলাদা আলাদা ক্যাবল এবং প্রতিটার আলাদা আলাদা ডিভাইসের সাথে কানেক্টেড করা। যেমন এই বাইকটা আমি এখন স্টার্ট দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন এটা মাত্র চলছে 1600 কিলোমিটার। 1600 কিলোমিটারের এই বাইক আপনার এখনই ইঞ্জিনের এই সমস্যা করছে। ভাই কিন্তু কোনো প্রকার আলাদা লাইটও লাগায় নেই, অনেকে দেখা যায় ফগ লাইট লাগায়, বিভিন্ন কিছু লাগায়। তো আমি এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, হ্যাঁ, টেসলক লাগাইলে লোকটা জানবে ভাইয়ের মুখ থেকে কথা। এখন আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে যে এইটার হেলথ কন্ডিশন কী অবস্থায় আছে। যেমন উনি বলতেছে যে ভাই নতুন বাইকে তো এরকম থাকার কথা না, আমি আপনাদেরকে দেখাই, এটা আমার মুখের কথা না। এখানে দেখেন আরপিএম কত আছে, অনেক বড় বড় ভাই ব্রাদার, ঠিক আছে, বলে যে ভাই এই যে দেখেন এখানে মনে হচ্ছে 1500। আচ্ছা, এবার আমরা মেশিনে দেখবো যে কত আছে। ডাটা মনিটরিংয়ে গেলাম, ঠিক আছে, ফাংশনাল এরর, ওকে ওকে দেন আগে। আচ্ছা, ইয়ামাহা অটোমেটিক সার্চ ইঞ্জিন, এটা যেহেতু এবিএস না, সুইচ অফ অন কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ইসিউ। এখন এটা ফল কোড দেখবো যে এটাতে কী কী ধরনের জিনিস, কী অবস্থায় আছে, হেলথ কন্ডিশনটা কী। এ দেখেন আরপিএম কত আছে, 1200-1300, বাট আমার এখানে দেখাচ্ছে কত, মনে হচ্ছে 1500, তাই না? এটা আরপিএমটা ভুল আছে। আমরা এখন আরপিএমটা অ্যাডজাস্ট করি, এটা 1400 কিলোমিটার নিয়ে আসবো, 1400-তে নিয়ে আসবো, সরি কিলোমিটার বলুন, 1400-তে নিয়ে আসবো। হ্যাঁ, যেমন ভোল্ট ঠিক আছে, ব্যাটারি ভোল্ট এই দেখেন 14 আছে, 12 প্লাস থাকলে হবে, আর বাদ বাকি সব কিছু ওকে আছে। 0.66 আছে, এটা 0.66 থ্রোটল রেসপন্স 0.66 থাকে। আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে আমরা কাস্টমারদেরকে টেকনোলজিক্যাল টেস্ট দিতে চাই। যে কাজটা আমি এখন করলাম এটা আনঅফিসিয়াল বাইক হোক আর অফিসিয়াল বাইক হোক, আমরা এই গাড়িগুলোতে এই কাজগুলো করে দিব আপনাদেরকে। এবং এইটার জন্য যে অফারটা থাকতেছে সেটা আপনাদের সামনে আসবে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন লেটেস্ট টেকনোলজির সকল প্রকার ইকুইপমেন্ট নিয়ে আসতে পারি। যেমন ফুয়েলিং, ওয়ারেন্টি চেকিং,
ডায়াগনস্টিক মেশিন ইভেন দো ইএফআই এফআই চেকিং মেশিন সব আনি আছে সো আলহামদুলিল্লাহ ভাই আপনি কিছু বলবেন আমি রিকমেন্ড করব সবাই যে অনলাইন যে অবশ্যই আছে তারা সুন্দরভাবে তাদের এই অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আপনার সমস্যা সলভ করে দিবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম